আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, আরব বংশোদ্ভূত মার্কিন ছাত্রী সালি আল মুকলানি তিনি একটি ক্যালিওগ্রাফি তৈরি করেছেন। সম্প্রতি তার ওই ক্যালিওগ্রাফি নিউ ইয়র্কে অনুষ্ঠিত কংগ্রেস আর্ট প্রতিযোগিতায় 2022 সালে পুরস্কার হিসেবে জিতেছে। ক্যালিগ্রাফিটি নাম ছিল হিজাব আমাকে শক্তিশালী করে। এই যে তিনি পুরস্কারটি পেয়েছেন, তার বিজয়ে হওয়ার যে আনন্দ, তার অনুভূতি তিনি জানিয়েছিলেন যে আমার শিক্ষক আমাকে জানালেন যে আমার ক্যালিগ্রাফিটি বেশ অর্থবহ, তাই আমার প্রতিযোগিতায় অংশ নেওয়া উচিত। এটি অনেক মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। আর আমাদের দেশে হলে কি হতো? আমাদের দেশে তো এসবে কোনো দামই নেই, উল্টো আপনি হিজাব পরে চাকরি পাবেন না, পড়াশোনা করতে পারবেন না, কোনো স্কুল কলেজে ভার্সিটিতে যেতে পারবেন না। হিজাব পরলে আপনার সৌন্দর্য আরও কমে যায়, আপনাকে কুৎসিত দেখায়, আরও নানান ধরনের কটু কথা। আর সেইখানে একজন মুসলিম সে হিজাব পরে একটি ক্যালিগ্রাফি ভিনদেশি যেখানে অমুসলিমরা থাকে সেইখানে প্রতিযোগিতা অংশ সেইখানে প্রতিযোগিতা সে বিজয়ী হয়। সুবহানাল্লাহ। সালি আল মুলকানি তিনি মনে করেন যে হিজাব পরিহিত যারা যে সকল নারীরা রয়েছে তাদের দৃষ্টিভঙ্গি বদলানো উচিত, তাদের হিজাবের সৌন্দর্য উপভোগ এবং যে অনুভব করা যায় তা যেন যে ব্যক্তি হিজাব করে সে নিজে যেন বুঝতে পারে। তিনি বলেন যে কেউ হয়তো আইন চাপিয়ে দেবে এবং চাইবে আমরা অস্বস্তিতে পড়ি, কিন্তু আমাদের কাজ হলো সমালোচনা এড়িয়ে চলে শক্তি অনুভব করা, কারণ আমাদের পরিহিত হিজাব আমাদের শক্তির উৎস। আল্লাহু আকবার। তিনি হিজাবি নারীদের উদ্দেশ্য করে একটি পরামর্শ দিয়েছেন। তিনি মনে করেন নারীরা যদি ওই পরামর্শটি গ্রহণ করে তাহলে হয়তো হিজাবের প্রতি মানুষের অনেক নেতিবাচক মনোভাব পরিবর্তন হয়ে যেতে পারে। তিনি তাদের উদ্দেশ্য করে বলেন, কারো সমালোচনায় কান দেবেন না, বিষয়টি যদিও কঠিন, এখন আমি যা শুনছি যা আমার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, অথচ আমার কাজ হলো আমি যা পছন্দ করি তা থেকে আমি শক্তি অনুভব করি। আমাদের আবেগকে অনুসরণ করা উচিত, এটিই আমাদেরকে সহায়তা করবে। তিনি আরো বলেন, অনেক শক্তিমান শিল্পীদের উপস্থিতির কারণে শুরুতে এই প্রতিযোগিতায় অংশ নিতে চায়নি, কিন্তু শিক্ষকের পীড়াপীড়িতে অংশগ্রহণের সিদ্ধান্ত নেই এবং বিস্ময়করভাবে বিজয় হওয়ার সৌভাগ্য অর্জন করি। আল্লাহু আকবার। এইভাবে হিজাব প্রতিটি ক্ষেত্রে আমাদের মুসলিম মা বোনেরা নিজেরা এটাকে নিয়ে গর্বিত মনে করবে, এটাকে সম্মান মনে করবে। আল্লাহ দেয়ার বিধান যা আপনার মধ্যে মর্যাদা রয়েছে, আপনার সম্মান রয়েছে, এতে আপনার মর্যাদা বা আপনার সম্মান ক্ষুণ্ণ হবে না, নিচু হবে না, আপনাকে সবাই সম্মান দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক। আমিন।